করোনা অতিমারির মধ্যেও শুরু হতে চলেছে ভারতের টেস্ট ম্যাচ যাত্রা। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বিরাট কোহলির দল, কিন্তু টেস্টের জন্য প্রথম একাদশে হার্দিক পাণ্ডেয়া ও রবীন্দ্র জাদেজার সুযোগ পাওয়া কঠিন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। হার্দিক পাণ্ডেয়াকে না রাখার কারণ হিসাবে তার চোটকেই ধরা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও চোট ছাড়ানোর পরে পাণ্ডেয়াকে সেভাবে মাঠে দেখা যায়নি। আর এদিকে জাদেজার জায়গায় কুলদীপ ও অশ্বিনকে ভাবা হচ্ছে বলে জানান আকাশ চোপড়া। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।